হ্যালো ফ্রেন্ডস আমরা মাধ্যমিক সাজেশন নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং অ্যাজ অ্যান এক্সামিনার আমি তোমাদেরকে আমি বলবো যে কোন বিষয়গুলো জেনারেলি পরীক্ষাতে আসে এবং আমাদের কাছে যে ইনস্ট্রাকশান থাকে বোর্ড থেকে সেই ইনস্ট্রাকশান অনুযায়ী ইম্পর্টেন্ট টপিকগুলোতে কি কী বিষয় লিখতে হয় তো চলো আমরা শুরু করি আমাদের সেকেন্ড সাজেশানস সাজেশানস নাম্বার টু এবং এটা হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টার যে কন্টিনিউটি অফ দ্য লাইফ এখানে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে প্রথমেই আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ক্রোমোজোম তো ক্রোমোজোমে যে বিষয়গুলো ইম্পর্ট্যান্ট হবে সেটা হচ্ছে ক্রোমোজোম ডায়াগ্রাম ক্রোমোজোম ডায়াগ্রাম যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের বিভিন্ন পয়েন্ট আউট করতে হবে বিভিন্ন ইম্পর্ট্যান্ট জিনিসগুলো যেমন ক্রোমাটির ক্রোমোনিমা ক্রোমোমিয়ার এই বিষয়গুলো আমাদেরকে দেখাতে হবে এবং সেন্ট্রোমিয়ার তোমাদেরকে যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে ছবি অনেক বড় করে আঁকতে হবে এবং উড পেন্সিলে ছবি আঁকতে হবে এবং ছবিতে তিন নাম্বার থাকবে আর চারটে পয়েন্টিং থাকবে এবং এই চারটে পয়েন্টিংয়ে হাফ করে থাকবে ওকে তো তুমি যদি ছবি যদি ভালো করে আঁকো তাহলে তিন পাবে এবং পয়েন্টিংগুলো যদি ঠিকঠাক করো তাহলে প্রত্যেকটা পয়েন্টিংয়ে তুমি হাফ হাফ করে পাবে তো এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে নাম্বার অফ দ্য অটোজো অ্যান্ড দ্য সেক্স ক্রোমোজোম ইন সোম্যাটিক সেল অ্যান্ড দ্য গ্যামেট অর্থাৎ দেহকোষ এবং জননকোষে কতগুলো হচ্ছে ক্রোমোজোম থাকে ওকে ডিএনএ এবং আর এর মধ্যে পার্থক্য সেটা হচ্ছে যে ডিএনএ আর এর পার্থক্যতে অনেক পার্থক্য আছে কিন্তু কোন মেন তিনটে পার্থক্য সাধারণত চাওয়া হয় সেটা বলি সেটা হচ্ছে ডিএনএতে তে অক্সির সুগার থাকে আর এন এতে শুধুর সুগার থাকে এবং ডিএনএতে থাইমিন এবং নাইট্রোজেনাস বেসের নামগুলো লিখবে অ্যাডিনিন গুয়ানিন থাইমিন সাইটোসিন আর আর এন এতে অ্যাডিনিন গুয়ানিন সাইটোসিন ইউরাসিল এগুলো লিখতে হবে যেটা আছে সেটা হচ্ছে নিউক্লিওটাইট জাস্ট নিউক্লিওটাইটের ডেফিনিশন ওকে তো নিউক্লিওটাইট কাকে বলে ডিঅক্সির রাইবো সুগার নাইট্রোজেনাস বেস এবং ফসফরিক অ্যাসিড এই তিনটে নিয়ে নিউক্লিয়োটাইড তৈরি হয় তাহলে এই হচ্ছে ক্রোমোসোমের পোর্শন এরপরে যেটা আছে সেটা হচ্ছে সেল ডিভিশন সেল ডিভিশনে অনেক বিষয় আছে কিন্তু কোনগুলো মেনলি পরীক্ষাতে আসবে সেটা হচ্ছে জি জিরো ফেস জি জিরো ফেস হচ্ছে আমাদেরকে জানতে হবে যে হোয়াট ইজ জি জিরো ফেস বা লিখতে হবে যে যেটা আমাদেরকে চাওয়া হয় পরীক্ষার সময় যে যে দশায় কোষ বিভাজন বন্ধ হয়ে যায় তাকেই বলে জি জিরো দশা স্কিন ব্লাস্ট নিউরন মাসেল সেল এগুলো জি জিরো দশায় থাকে ওকে তারপরে এস ফেস অ্যাকচুয়ালি এস ফেসের ইউটিলিটি অর্থাৎ কোন রেপ্লিকেশন হয় সেটা হচ্ছে এস এসফেসে এরপরে ইকুয়েশনাল অ্যান্ড দ্য রিডাকশন ডিভিশন অ্যাকচুয়ালি মাইটোসিসকে কেন সমবিভাজন বলে এবং মিয়োসিসকে কেন হ্রাস বিভাজন বলে সেটা সেই সেই কোয়েশ্চেন্সটা অ্যাকচুয়ালি মাইটোসিসে সম আকৃতি এবং সমগুণ সম্পন্ন দুটো আপত্যকোষ তৈরি হয় এই শব্দ থাকতে হবে এবং মিয়োসিসে জনন মাতৃকোষটি দুবার বিভাজিত হয়ে মাতৃকোষের অর্ধেক সংখ্যা ক্রমোজো বিশিষ্ট চারটি আপত্যকোষ তৈরি করে এই সেন্টেন্সটা অবশ্যই থাকতে হবে মেটাফেস এবং অ্যানাফেজের হচ্ছে ডায়াগ্রাম উইথ ক্যারেক্টার্স অ্যাকচুয়ালি মেটাফেসে মেটাফেজ প্লেট সম্বন্ধে লিখতে হবে এবং অ্যানাফেজে অ্যানাফেস মুভমেন্ট এই এই বিষয়গুলো হচ্ছে অবশ্যই থাকতে হবে সাইটোকাইনেসিস ইন দ্য প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যাল প্ল্যান্ট এবং অ্যানিম্যালের সাইটোকাইনেসিসের পার অ্যাকচুয়ালি প্ল্যান্টের ক্ষেত্রে সাইটোকাইনেসিস কোনভাবে হয় সেটা হচ্ছে সেল প্লেট গঠনের মাধ্যমে এবং অ্যানিম্যালের ক্ষেত্রে ক্লিভেজ তৈরির মাধ্যমে এই দুটো শব্দ থাকতে হবে ক্রসিং ওভার এবং মিউসিসের সিগনিফিকেন্স ক্রসিং ওভার উপসংহার কাকে বলে কোষ বিভাজনের প্রথম প্রফেজের প্যাকাইটিন উপদশায় নন সিস্টার ক্রোমাটিনগুলোর মধ্যে খণ্ড বিনিময় হওয়ার যে ঘটনা তাকেই বলে ক্রসিং ওভার এবং তার ফলে জিনের রিকম্বিনেশন ঘটে ওকে এবং মিওসিসের হচ্ছে ইউটিলিটি মিওসিসের ফলে ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে এবং মিওসিসের ফলে যে গ্যামেট তৈরি হয় এই গ্যামেট তৈরি হওয়ার যে পদ্ধতি এই এই বিষয়গুলো এবং মিওসিসের ফলে যে মিওসিসের সময় যে ক্রসিং ওভার হয় সেখানে রিকম্বিনেশন হয় এবং তার ফলে যেটা হচ্ছে ইভলিউশনে সাহায্য করে এই বিষয়গুলো হচ্ছে অবশ্যই থাকতে হবে ওকে তাহলে ক্রোমোসোম এবং সেল ডিভিশনে কোন বিষয়গুলো আমাদের বোর্ড থেকে চাওয়া হয় উত্তরে সেগুলো আমি বললাম ইম্পর্ট্যান্ট টপিকসে এরপরে যেটা আছে সেটা হচ্ছে রিপ্রোডাকশান বা জনন অ্যাকচুয়ালি এক্সটার্নাল এবং ইন্টার্নাল ফার্টিলাইজেশন বা বহির্নিষেক এবং অন্তনিষে কাকে বলে এবং তাদের হচ্ছে এক্সাম্পল তারপরে বার্ডিং এবং হচ্ছে রিজেনারেশনের হচ্ছে এক্সাম্পেল হ্যাঁ তো হাইড্রার ক্ষেত্রে হচ্ছে বার্ডিং এবং রিজেনারেশন বা পুনরুৎপাদন হচ্ছে প্ল্যানেরিয়া এই দুটো এক্সাম্পল অবশ্যই মনে রাখতে হবে তারপরে হচ্ছে আর্টিফিশিয়াল ভেজিটেটিভ রিপ্রোডাকশান এটা এটা হচ্ছে বড়ো কোয়েশেন্স দিতে পারে অর্থাৎ বিভিন্ন প্রকার কৃত্রিম অঙ্গজোজননন পদ্ধতি এবং সেখানে সে এই জায়গাটায় আরও দুটো ডেফিনেশান দিতে পারে সিয়ন কাকে বলে স্টক কাকে বলে এইগুলো বইতে যেটা লেখা আছে সেগুলো লিখলেই হবে এরপরে মাইক্রোপোপাকেশান এবং এর ইম্পর্টেন্স অ্যাকচুয়ালি মাইক্রোপ্রোপাকেশান কাকে বলে এবং মাইক্রোপোপাকেশানের গুরুত্ব ওকে ডাবল ফার্টিলাইজেশন ডিসক্রিপশান তো ডাবল ফার্টিলাইজেশন কাকে বলে কীভাবে কেন ডাবল ফার্টিলাইজেশন হচ্ছে কীভাবে ট্রিপ্লয়েড শস্য তৈরি হচ্ছে এবং ডিপ্লয়েড জায়গর তৈরি হচ্ছে এই বিষয়টা হচ্ছে আমাদেরকে জানতে হবে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষাতে তো আমাদেরকে এই বিষয়গুলো সম্বন্ধে লিখতে হবে এরপরে যেটা আছে সেটা হচ্ছে সেলফ অ্যান্ড ক্রস পলিনেশন অর্থাৎ স্বপরাচক এবং ইতর পরাগযোগের পার্থক্য এবং হচ্ছে তার এক্সাম্পেল ওকে মেরিটস অফ দ্য সেক্সুয়াল রিপ্রোডাকশন অর্থাৎ যৌন জননের গুরুত্ব যৌন জননের গুরুত্ব যে বিষয়টা লিখতে হবে সেটা হচ্ছে যৌন জননের ভ্যারিয়েশান তৈরি হয় এবং ভ্যারিয়েশান যেটা ইভলিউশানে সাহায্য করে এই শব্দটা অবশ্যই থাকতে হবে এরপরে ক্যারেক্টার্স অব দ্য অ্যাডোলেশানস পিরিয়ড বা বয়সন্ধিকালে বিভিন্ন হচ্ছে বৈশিষ্ট্যগুলো এখানে যেটা লিখতে হবে সেটা হচ্ছে কী কী ফিজিক্যাল চেঞ্জেস হয় এবং কী কী মেন্টাল চেঞ্জেস হয় এই বিষয়গুলো অর্থাৎ বিভিন্ন শারীরবৃত্তীয় পরিবর্তন মানসিক পরিবর্তন এগুলো এবং মানব বিকাশে কটা পর্যায় থাকে মানব বিকাশে মোট পাঁচটা পর্যায় থাকে ওকে এরপরে পার্থানোজেনেসিস এবং হচ্ছে পার্থি এবং হচ্ছে পার্থপি পার্থোজেনেসিস কাকে বলে এবং হচ্ছে কোথায় হয় এবং হচ্ছে অল্টারনেশন অফ দ্য জেনারেশন উইথ এক্সাম্পল অর্থাৎ জনুক্রম কোনো জীবের জীবনচক্রে হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক যে পুনরাবর্তন তাকেই বলা হয় জনুক্রম এবং জনুক্রমের হচ্ছে উদাহরণ তো এই ডেফিনেশনটা লিখতে হবে সো দ্যাটস ইট গাইস এগুলো হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারে আমাদের ইম্পর্ট্যান্ট গুলো সম্বন্ধে আমি আলোচনা করলাম এবং আমাদের বোর্ডেতে হচ্ছে যে উত্তরের যে ইনস্ট্রাকশন থাকে তাতে কোন শব্দগুলো থাকে সেগুলো নিয়ে আলোচনা করলাম আশা করি এই শব্দগুলো তোমরা ব্যবহার করে এই সেন্টেন্সগুলো ব্যবহার করে তোমরা মাধ্যমিক অনেক ভালো রেজাল্ট করতে পারবে এরপরের ভিডিওতে আমি থার্ড চ্যাপ্টারের সাজেশনস নিয়ে আলোচনা করবো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করবে এবং শেয়ার করবে বন্ধুদের কাছে এছাড়া আমার ভিডিওকে আমার বাইরে নির্মল এই চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করবে আরও অনেক বেশি আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ তোমাদের পরীক্ষা অনেক ভালো হোক এই আশা করি থ্যাংকস